হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে তদন্তে নামল পুলিশ। পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ ছিল। গত 29 অক্টোবর হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগের ভিত্তিতে হলদিয়া পৌরসভার তদন্তে হলদিয়া মহকুমা পুলিশ অফিসার ও পুলিশ আধিকারিকগণ। অভিযোগ তৎকালীন পৌর প্রধান শ্যামল আদকের বিরুদ্ধে। অভিযোগ, হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের একটি পিচ রাস্তা তৈরিকে নিয়ে দুর্নীতির অভিযোগের দায়ের করা হয়েছে গত 29 সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায়। তার ভিত্তিতে হলদিয়া পৌরসভায় তদন্তে পুলিশ আধিকারিকগণ। ইতিমধ্যেই দুর্গাপুজো পর্বের ঠিক পরে শুক্রবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলল পুরসভা অফিসে নথি সংগ্রহের কাজ। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডের নেতৃত্বে নথি সংগ্রহের কাজ চলে। উপস্থিত ছিলেন স্থানীয় ভবানীপুর থানা সহ বেশ কয়েকটি থানার পুলিশ কর্তারা। সরকারিভাবে অফিস ছুটি থাকলেও নথি সংগ্রহে সহযোগিতা করেছেন বর্তমান পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। তিনি বলেন, সরকারি কাজে সহযোগিতা দরকার, আমি সেটাই করেছি। অভিযোগ, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদক নিজের ব্যবসায়িক সংস্থার পাশাপাশি আত্মীয় স্বজন এবং পছন্দের লোকজনদের টেন্ডার পাইয়ে দিয়েছেন। কাজ না হলেও বেশ কিছু টেন্ডারের পুরো টাকা তোলা হয়েছে, কিছু টেন্ডারের কাজ অসম্পূর্ণ থেকেছে, এমন বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটা অভিযোগ পড়ে যার ভিত্তিতে জানা যায় যে হলদিয়া মিউনিসিপ্যালিটিতে কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক টেক আপ করতে গেলে প্রচুর ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে। স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা যখন তদন্তে নেমি আর যখন মানে ওয়াইল গোয়িং থ্রু দ্য রেকর্ড সেটা জানা গেল যে এই মিসঅ্যাপ্রোপ্রিয়েশন আছে, যে জালিয়ারি আছে, দ্যাট ইজ নট লিমিটেড টু একটা কিংবা দুটা কাজ, এটা বহু কাজ এরকম হয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কস, রিলিফ ওয়ার্কস, যেখানে যে দি দেন চেয়ারম্যান মিস্টার শ্যামল আদক উনি মাল্টিপল মানে পদ্ধতি নিয়ে উনি নিজের ফ্যামিলির লোকের নামে যে শেল কোম্পানিগুলো ক্রিয়েট করা আছে ওদেরকে বেনিফিট করার চেষ্টা করেছেন। তো আমরা যখন তদন্তে নেমে মাল্টিপল রেকর্ডসগুলো স্ক্যান করি তখন দেখা যায় তদন্ত মানে যে দুর্নীতি আছে সে কিন্তু কয়েক লাখ টাকা বললে হবে না, এটা কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো আমরা এখানে রেকর্ডসগুলো সিজ করছি আর অ্যাকিউজ যে আছেন মিস্টার শ্যামল আদক উনি এখন এই মুহূর্তে অ্যাবসকন্ডিং আছেন। তো এই স্টেজে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন আছে। কমপ্লেন্টটা কী হয়েছে? এখানে একটা মেঘনাথ সায়েন্স ইনস্টিটিউটের কাছে একটা বিটুমিন রোড করা হয়েছিল। তো ওই রোডের যে টেন্ডার আছে সে স্ট্যান্ডার্ড প্রসিজারকে বাইপাস করে কয়েকটা ফেক ডকুমেন্টস ইউজ করে এইরকম কয়েকটা ফার্মসকে দেওয়া হয়েছিল যাতে ওনার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি বেনিফিট হতো। তো এই দুর্নীতি নিয়ে অভিযোগ হয়েছে। এটা অভিযোগ 29 সেপ্টেম্বরে হয়েছে, মানে 2022, এই এক সপ্তাহ আগে। আচ্ছা, এর আগেও 16ই অগস্ট প্রিলিমিনারি স্টেজে আছে, মানে সেটা যখন হয় তখন অ্যাডমিনিস্ট্রেটরকে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হয়। তার ফাইন্ডিংয়ের ভিত্তিতে যদি সে মানে ইয়ে থাকে, যদি সাবস্টেন্সিয়াল ফাইন্ডিংস থাকে তাহলে আবার স্পেসিফিক কেস করা হয়। এটা মানে মাল্টি ক্রোডস স্ক্যাম আছে এটা, মানে কারণ কি উনি একটা কিংবা দুটা প্রসিজার না, যতগুলো রিলিফ ওয়ার্ক হয়েছে ইভেন পোস্ট সাইক্লোনিক টাইমে যতগুলো কনস্ট্রাকশনস হয়েছে বেশিরভাগেই প্রত্যেকটা কাজেই এরকম দুর্নীতি কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। হলদিয়া থেকে তুহিন শুভ্র রিপোর্ট, আনন্দ বার্তা।